রিয়েলমি এবার লঞ্চ করে দিল রিয়েলমি 12 প্লাস। ফোনটার ডিজাইনটা কিন্তু এক কথায় দুর্দান্ত। এছাড়া এখানে দেওয়া আছে বেস্ট একটা গেমিং 5G চিপসেট, সাথে থাকছে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটি এপ্রিলের শুরুতেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটি কত দামে বাংলাদেশে লঞ্চ হতে পারে, এবং এই ফোনটি যে দামে লঞ্চ হবে এই দামে কি এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তাই চলুন আর কথা আবারই সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর বড় করে লেখা আছে 12 প্লাস। বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স, সেই বক্সের ভিতরে পাবেন কিছু ইউজার গাইড, একটি সিম ইজেক্টর পিন আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার। তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফুল ফ্ল্যাট, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে রাউন্ড শেপের একটা ক্যামেরা মডিউল, এখানে থাকছে ট্রিপল ক্যামেরা স্ট্যাপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, উপরের দিকে পাবেন মাইক্রোফোন, স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাক। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং এই ফোনটির থিকনেস হলো 7.9mm, ওয়েট হলো 190 গ্রাম, তাই ফোনটাকে বেশ হালকা এবং পাতলাও বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 395, এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 87.3। আর এখানে দেওয়া হয়েছে 2000 নিটসের পিক ব্রাইটনেস এবং ডিসপ্লেটি ফ্ল্যাট ডিসপ্লে। এখানে 2000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়ার ফলে এই ডিসপ্লেতে ডিরেক্ট সানলাইটও আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, এবং 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগও করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা স্ট্যাপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল দেখে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ড্যামসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.6 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি ইউআই 5.0। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 67W একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে 1% থেকে 50% চার্জ আপনি 19 মিনিটেই ফুল করে নিতে পারবেন। এই ফোনটির মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দেবো এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে 250 ইউরোতে, তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 6 মার্চ অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এবং ফোনটির দাম কিন্তু হবে 18,000 রুপির মধ্যে। তাই বাংলাদেশেও এই ফোনটি আসলে এর দাম হতে পারে 30,000 টাকার মধ্যে। আমার মনে হয় একটি 5G ফোন হিসেবে এই ফোনটি যদি 30,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হয় বাংলাদেশের মার্কেটে, তাহলে বলবো ভালো একটা ডিল। তবে 30,000 টাকার উপরে লঞ্চ হলে তাহলে এই ফোনটি ততটাও ভালো হবে না। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই ফোনটি যদি এই দামে লঞ্চ হয় তাহলে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।